প্রয়াত সহকর্মীদের শ্রদ্ধা এবং চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে আগরতলা ঝিরানি আমবাসার পর খোয়াইও ও চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ওপর থাবা বসালো জোট সরকারের পুলিশ অধিকারের আন্দোলন দমাতে সেদিনও সক্রিয় ছিল পুলিশ কর্মচ্যুত শিক্ষকদের সংগঠন আমরা দশ হাজার তিনশো তেইশ দুদিনের কর্মসূচি হাতে নেয় বুধবার সকাল দশটায় খোয়াই শহরের নেপেন চক্রবর্তী এভিনিউতে কোভিড বিধি মেনে জড়ো হন শিক্ষক শিক্ষিকারা একশো চারজন প্রয়াতকে শ্রদ্ধা জানাতে এবং সরকারের প্রতিশ্রুতি মোতাবেক দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা প্রয়াত শিক্ষক শিক্ষিকাদের পরিবার ডাইন হারনেস পদ্ধতিতে একটি চাকরি প্রদান এবং স্থায়ী চাকরি না হওয়া পর্যন্ত ব্যাংকের ঋণ সুদ সহ স্থগিত রাখার দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে কোভিড বিধি মেনে অংশগ্রহণ করার শুরুতেই বিপ্লব দেবের পরিষেধ থামা বাধা দেওয়া হয় কর্মসূচিতে গ্রেফতার করা হয় শিক্ষক শিক্ষিকাদের এমনটাই অভিযোগ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের ছেড়ে যারা চলে গেছেন আমাদের মৃত একশো চারজন শিক্ষককে আমরা আজ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি এখানে দেখুন আমাদের দাবি ছিল চারটা আমাদের প্রত্যেককে প্রতিটি পরিবারে আমাদের সবাই চাকরির স্থায়ী সমাধান যারা মৃত শিক্ষক আছেন তাদের পরিবারে একটি করে ডাইং হার্নাইজ চাকরি দিতে হবে আমাদের ব্যাংকে যারা লোন নিয়েছিলাম ওনাদের যাতে ইএমআইটা সুচ্ছ স্থগিত রাখা হয় আমরা এই তিন চারটা দাবি নিয়ে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করেছি তাদের প্রতি আমরা সম্বর্ধনা জানিয়েছি আমরা পুষ্পার্ঘ অর্পণ করেছি কিন্তু দেখুন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে হোয়াইল পুলিশ প্রশাসন পুলিশ ব্যবস্থা এখন রাস্তায় গণতন্ত্রকে ধুলিসাত করছে উনার রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে এখন অ্যারেস্ট করবেন আমরা কেন ওদের পারমিশন নেওয়া নিয়ে করলাম শ্রদ্ধাঞ্জলি করতে পারমিশন নিতে হবে নাকি আমরা দেখেছি মোহনপুরে পাঁচ হাজার লোককে ত্রাণ বন্টন করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমরা এও দেখেছি উইদাউট মার্কসে উনি এখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন পাঁচ হাজার লোককে উনি ত্রাণ করেছেন সুযোগ সমিত গতকাল ওরা এই সভা করেছেন তখন তখন প্যান্ডামিক সিচুয়েশনটা কোথায় তখন প্যান্ডামিক সিচুয়ে কোথায় ছিল আমাদের নাম আমাদের জন্য ওরা বিভিন্ন আইন আইন প্রয়োগ আমাদের জন্য বিভিন্ন তুলে তারা আমাদেরকে হেনস্থা করবেন এটা কোন দেশের কানুন আপনারা জনগণের কাছে আবেদন রাখছি আপনারা বিচার করে দেখুন আমরা দশ হাজার তিনশতি যখন রাস্তায় আমাদের দাবি নিয়ে রাস্তায় নামি তখনই আমাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন আমাদেরকে হেনস্থা হেনস্থা করা হচ্ছে কেন আমি আমি পড়ো জুড়ে সবাইকে রাজ্যের জনগণের প্রতি আহ্বান রাখছি ওনারা কেন এইভাবে আমাদের উপর দৈহিক আক্রমণ দৈহিক নির্যাতন করছেন তার বিচার আপনারা গণ আদালত করুন কোভিডের বিধিনিষেধের কথা বলে গ্রেফতার করা হচ্ছে চাকরিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের মঙ্গলবারের পুলিশে বর্বরতার বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে গোটা রাজ্য জুড়ে কোভিড পরিস্থিতিতে অজুহাত তুলে বারবার তাদের আন্দোলনকে বানছাল করে দিচ্ছে পুলিশ প্রশ্ন উঠছে পুলিশের দ্বিচারিতা ভূমিকা নিয়েও বিভিন্ন কর্মসূচিতে দেদার বিধিভঙ্গের ছবি শাসক দলের খোদ মন্ত্রীর মুখে থাকছে না মাস্ক ভিড়ে ঠাসা কর্মসূচিতে পুলিশের নিরাপত্তা বলে এই হেন পুলিশের ভূমিকায় সচেতন মহলেও ক্ষোভ দেখা দিয়েছে রাজ্যের অনেক সহানুভূতিশীল মানুষ নিজেদের মতো করে সং রাস্তা তৈরি করে নিতান্ত অসহায় পরিবারগুলোকে বাঁচিয়ে রাখার তাগিদে পাশে দাঁড়াচ্ছেন সে জায়গায় বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতির ঢাক পিটিয়ে এখন পুলিশ দিয়ে অধিকার আদায়ের লড়াইকে ভেস্তে দিতে ততটাই তৎপর সরকার সরকারের এই ভূমিকায় খুব ধুমায়িত হচ্ছে সর্বোচ্চ ফিউরিফোর্ট চ্যানেল দেন রাত